ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে আমাদের বারান্দা থেকে আমরা যে সবজি গাছগুলো রোপণ করেছিলাম সেখানে কিছু বেগুন ধরেছে, বেগুন গাছগুলো থেকে আমরা আজকে বেগুন তুলব। শুরুতেই আমাদের বড় গাছটি থেকে আমরা বেগুনটি কাটতে চাই। কেটে ফেলো আর নিচ থেকে কখন না, হ্যাঁ কেটে ফেলো। আমরা বেগুনটি কেটে ফেলেছি, আমাদের এই গাছটাতে সুন্দর বেগুন ধরেছে। আবু তুমি কাটার একটা, হ্যাঁ এই গাছে আমাদের পাশে আরেকটা ছোট গাছ রয়েছে, এই গাছেও বেগুন এসেছে। ওকে, দারুণ বেগুন হয়েছে। আমাদের আরও একটি গাছ আছে, এই গাছেও কিন্তু বেগুন ধরেছে, কিন্তু এই বেগুনটি আরও একটু বড় হবে। এই অংশে আমরা আরও একটি বেগুন দেখতে পাচ্ছি, এখানেও একটি বেগুন দেখতে পাচ্ছি, আর ছোট একটি গাছে গোল বেগুন এসেছে। চমৎকার, খুবই চমৎকার গোল বেগুন এসেছে। আসলে আমরা চেষ্টা করেছি বাসায় গাছগুলো রোপণ করার মাধ্যমে এখান থেকে চমৎকার কিছু উৎপাদিত হোক, হয়তো বা এটি অনেক পরিশ্রমের কাজ কিন্তু আমরা করতে পেরেছি। এর পাশাপাশি আমাদের করলা গাছ, যদিও আমরা এখান দিয়েছিলাম, বুঝতে হয়েছে ছোট জাতটি, করলার ছোট জাতটি আমরা দেখতে পাচ্ছি। কেটে ফেলো, একটা আরেকটা কাটো। ওকে ওকে, খুবই চমৎকার। এবং আমাদের কিন্তু অনেক করলা আরও এসেছে, অনেক ছোট ছোট করলা, করলা ফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও নতুন আরও দুটি গাছ আমরা রোপণ করেছি হাইব্রিড জাতের, আশা করি এখানে আমরা বড় করলা পাবো। দুইটি গাছই খুবই সুন্দর হয়েছে, করলা গাছ। এই পাশে আমরা শিম গাছ এবং বরবটি গাছ দিয়েছি, এবং এখানে আরও একটি আমরা গাছ বেগুন গাছ দিয়েছি, এখানেও বেগুনে ফুল আসা শুরু করেছে, এবং অল্প দিনের মতো এখান থেকেও আমরা ফলন পাবো বলে আশা করতেছি। আসলে এই ভিডিওগুলো দেখানোর মূলত কারণ হচ্ছে যাতে আপনারা উৎসাহিত হয়ে বাসার বারান্দায় এরকম ছোট ছোট সবজি বাগান অথবা ফুলের বাগান করতে পারেন। আমরা সামনে ফুলের বাগান করব, তারই প্রস্তুতি হিসেবে আমাদের এইখানে কিন্তু আমরা দুইটি ফুলের গাছ সেট করেছিলাম, এবং সেখান থেকে কিছু ফুল আসা শুরু করেছে, খুবই সুন্দর ফুল। এই গেন্দা ফুল দেখলে আপনাকে মনে হবে যে একুশে ফেব্রুয়ারির কথা, যে এ যেন একুশে ফেব্রুয়ারির একটি প্রতীক। চমৎকার ফুল এসেছে এবং অসংখ্য ফুলই রয়েছে, ছোট ছোট বা টবও কিন্তু আসলে ফুল গাছ চাষ করা সম্ভব, তবে এতে সার দিতে হয় প্রতি ২০ দিন পর পর। জৈব সার দিলে ভালো, এতে গাছ না মরার সম্ভাবনা থাকবে, বাট রাসায়নিক সার দিলে অনেক সময় ঠিক মতো না দিতে পারলে মরে যাওয়ার সম্ভাবনা থাকে গাছ। তাই আমরা চেষ্টা করি যে জৈব সার দেব, আর হয়তো আমরা আগামী সপ্তাহে আরও কিছু বেগুন নিতে পারবো। আগামী সপ্তাহে আপনাদের আরও একটি ভিডিও দেখাবো, সেখানে আপনাদেরকে এই গাছের ভিডিও, এই গাছের যে বেগুনগুলো রয়েছে এগুলো আমরা দেখাতে পারবো। খুবই চমৎকারভাবে এই যে একটি বেগুন এসেছে, এবং এখানে আরও একটি বেগুন চলে আছে, এবং এই কর্নারে আর একটি বেগুন আসছে। তিনটি বেগুন আমরা আগামী সপ্তাহে তুলতে পারবো, এবং এই গাছেও বেগুন রয়েছে, এই যে বেগুন ঝুলতেছে ছোটো। এবং যখনই আপনি বেগুন গাছ থেকে বেগুন ফলন পাবেন তখন আপনার এই ধরনের কাজ করতে আরও উৎসাহ ফিল হবে। এবং আমরা একটি নতুন জাত এনেছিলাম, হাইব্রিড গুল জাতের বেগুন হবে এটি। বেগুন অলরেডি চলে এসেছে, তাই আপনি আপনার বাসার যে বারান্দা বা বেলকনিতে এইভাবে ছোট আকারের সবজি বাগান করে আপনি আপনার মনে কিছুটা আশা পূরণ করতে পারবেন, এটি আমাদের বিশ্বাস।